আমি জানতে চাই এরা কারা, মানুষ হত্যা মহাপাপ, আর পীর মুর্শিদ ফকির যারা, এরা তো প্রশ্নই আসে না মানুষের হত্যা করব, এরা তো গাছের পাতাও ছিঁড়তে পারে না। কিন্তু ওই বেলায় ধারি তার স্ত্রীরা জ্বালাই দিছে, তার ঘরের বউ জ্বালায় পুরে দিয়ে দিছে, এখন তার অবস্থাটা কি? তাও জ্বালাইয়া পড়ায়ও তাও শান্তি হয় নাই, এটার ছাই দিয়ে আবার কি জানি করছে। গুরুর ধ্যান ধরে বসে আছে, তখন ওই স্ত্রী বারবার একটু গায়ে হাত দিয়ে বলে, স্বামী আজকে বাসর রাত, আজকে যেই রজনী এটার মতো রজনী আর আসবে না, আপনি আমার দিকে একবার তাকান, আমি তো সাইজা গুইজে বসে রয়েছি আপনার জন্য। যখন নাকি আলাউদ্দিন এক নজর তাকাইছে, তাকানোর সাথে সাথে গায়ে আগুন লেগে পুইরা ছাই হয়ে গেছে, ধাও ধাও করে আগুন লাগছে। লাগার পরে আলাউদ্দিনের মাই বলে, বেটা আমার ভাইয়ের মেয়েটা কত অনুরোধ করে তোমার সাথে বিয়ে দিলাম, অথচ তুমি তারে পুইরা ছাই বানায় দিলা। আমারে বলছে না যে ছাই দিয়া কি বানায় দিল, এটা হইল বেলায়েতের পাওয়া। এই কথাটাই আমার কাছে জিজ্ঞাসা ছিল, আশা করি বলার চেষ্টা করি। এখন আমি দুই একটি কথা আপনার কাছে জানতে চাই। আমি জানতে চাই আপনার কাছে, এই পৃথিবীতে এমন একজন বেলায়েত ধারী ছিল, সেই বেলায়েত ধারী তার ঘরের স্ত্রীকে জ্বালায় দিছিল, শুধু জ্বালায় নাই, জ্বালায়া পোড়াইয়া ছাই বানাইয়া ওইটা দিয়ে আবার কিছু বানাইছে। আবার এমন এক বেলায়েত ধারী আসিল, সে বেলায়েত ধারী আরেক বেলায়েত ধারীরে একটু পরীক্ষা করতে গেছিল, পরীক্ষা করতে গিয়া তার মাথার মধ্যে দুইটা শিং জ্বালায় গেছিল। আমি জানতে চাই এরা কারা, মানুষ হত্যা মহাপাপ, আর পীর মুর্শিদ ফকির যারা, এরা তো প্রশ্নই আসে না মানুষের হত্যা করব, এরা তো গাছের পাতাও ছিঁড়তে পারে না। কিন্তু ওই বেলায় ধারি তার স্ত্রীরা জ্বালাই দিছে, তার ঘরের বউ জ্বালায় পুরে দিয়ে দিছে, এখন তার অবস্থাটা কি? তাও জ্বালাইয়া পোড়ায়ও তাও শান্তি হয় নাই, এটার ছাই দিয়ে আবার কি জানি করছে। আমি আপনার কাছে দুটি কথা জানতে চাই, আশা করি সুন্দর করে ইহার মীমাংসা করবে। এবার আমার মন থেকে একটা একটা বিচ্ছেদ গান রাখি, আপনারা সকলেই যারা গান শুনছেন মনোযোগ সহকারে গান শুনবেন, যারাই আছেন তামার পাজননীয়, তিনিও ভালো ভালো গান আমাদেরকে বিচ্ছেদ গান উপহার দিবে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমে নদী পাঠা রে, উইরা যায়।
তার এই আমার মা জনের দিল 200 আর আমার আপারে দিল 500, গাড়ি চালায় 50 লাখ টাকা দামের, ঠিক হইল না? পরের বার ভাড়া দিব নে। এই ইউটিউবার ইমরান ভাই মুক্তা আপার গানে সন্তুষ্ট হয়ে আরও 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। আমাদের সারা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, যিনি শিক্ষাখাতে বিশেষ অবদান রাখার জন্য 2-2 বার স্বর্ণপদক প্রাপ্ত
ক্যানগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ ভাইয়ের পক্ষ থেকে আরও 1,000 টাকা দিয়ে মুক্তা সরকারকে সম্মানিত করলেন। টাকা দিয়ে যারা দোয়া করেছেন তাদের প্রতি সালাম, এবং আপনারা যারা ধৈর্য সহকারে গান শুনছেন সকলের প্রতি সালাম। তবে ইমরান গাড়ি আর 5 টাকা দিও, আমি কই যে আমারা 200 দিছ, টাকাটা কিন্তু কম হয়ে গেছে, কয় আপা আপনারা 500 দিব, এখন আমার 1,000 টাকা দিবা আমারে বল। সকলের প্রতি সালাম রইল। হ্যালো, আসলে যখন দাঁড়ায় বাপ বেটা যদি দুই পক্ষে খেলা লাগে, বাবা চায় বাবার দল জিতুক আর মা চায় এই ছেলে চায় ছেলের দল জিতুক। বিচার বাউল গানটা অনেকটা সেরকম, পয়েন্ট চলে আসলে সেটা আর ছাড়াছাড়ি হয় না। তো যাই হোক, শুভর বাবা তারে যদি জিগায় আজকে গান কার লোকে কয় আজ রাইল বইতি, আজ রাইল বইতে পারে কেডা কয় গান গাইলেই দেখবে দি তো আল্লাহ জানে কিনলে গাবার না আজ রাইল বইতি খুশি। আজকে আমাদের মেয়ে মানে ছুটতে গিয়ে আরো দড়া খেয়ে গেছে, কোন জায়গায় দড়া খাইছে সেটা আমি আস্তে আস্তে বলতেছি। আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে যে বেলায়েতের একজনে বউ কুইরা মেরে লে, এই কথাটা আপনি কইলেন, কথাটা কেমন শোনা গেল না? আচ্ছা আগেই জিগাই, মাথার মধ্যে জানি তাড়াতাড়ি সেটা গুছানো যায়, একজন নবী নবুয়ার দাঁড়িয়ে একজন নবী, এই নবী রে হ্যার বউ এ মাইরা লেছে, উচিত কাম হইছে? হ্যাঁ, ওদিক দামান বেলায়েতে তার স্ত্রী রে পুইরা মেরে লেছে, আর আপনার এক নবী রে তার স্ত্রী যাইতে মেরে লেছে। হায় হায়, আরে বাবা রে বাবা, জীবনও শুনি না এই কথা। আচ্ছা আমি একটা গান রাখি, কোথায় আল্লাহ কোথায় নবী কোথায় মুর্শিদ, সেই একটা গানের ভিতরে আমি বলি, আপনার একটু বুঝতে পারবেন। এখন নবীকে আমরা মানি, তবে নবীকে যদি চিনতে চাই তাহলে কার কাছে যাইতে হবে? যাইতে হবে আহলে বায়াতের কাছে, তাই না? যে নাকি মুর্শিদের রূপ দেখলো না, মুর্শিদের সাথে সম্পর্ক রাখলো না, সে আমার মাওলা আলীর কাছে গেল না, আলীর কাছে যে গেল না সে রসুলের কাছে গেল না, রসুলের কাছে যে গেল না সে মাওলা আল্লাহর কাছে সে গেল না। এখন সবার মূলে হইল একজন মুর্শিদের হাতে হাত রাখা। দেখি
ভাবে জিন্দগি দুটি কথা রেখে গেছে। এই কাহিনীগুলি আপনাদের সকলেরই জানা, আমি শুধু নামটা বলে দিলেই আপনারা বুঝতে পারবেন। দুটি কথার মধ্যে একটি কথা হলো, ওই যে আমার হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহের বাড়ির দুইটা ঘটনা আমার কাছে, এই দুইটা ঘটনাই কিন্তু শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহের, তাই না? ওই যে শিং গজাইছে, এটা তো ছিল বোয়ালি কলন্দর। যখন মায়ের আদেশ পালন করলো, মা বলল তুমি জঙ্গলে যাও, 12 বছর কাটাও, আল্লাহর জিকির করো, কি করবা, দুনিয়া আইসো, মানুষ তো হইতে হবে। তাই মায়ের আদেশ পালন করে 12 বছর রইল, আইলো। 12 বছর কি খাইলা? খাইলাম কি? খাইলাম গাছের লতা পাতা। চুল ধরে টান দিছে, ও ব্যথা পাই,
কেন? তুমি চুল ধরে টান দিলে ব্যথা পাও, ওই যে জীবন্ত লতা পাতাগুলি যখন টান দিস ওরা ব্যথা পায় নাই, ক্ষমা ব্যথা পাইছে, কারোরে ব্যথা দিয়া তো কোনো সাধন ভজন হয় না। তো তুমি ব্যথা দিছো, তুমি তো অপরাধী হয়ে গেছো। এভাবে মায়ের হুকুম পালন করতে করতে কাটায় দিল না 36 বছর। পরে উপর দিকে পা, নিচের দিকে মাথা, আল্লাহর জিকির করে, জিকির করতে করতে শরীরের মধ্যে কিচ্ছু নাই, না খাইয়া সম্ভব, সম্ভব না খাইয়া থাকাও কিন্তু সম্ভব। আল্লাহর ওলি আউলিয়া গাউস কুতুব যারা, তারা দুনিয়ায় প্রবৃত্তি নফসের খাবার খুব একটা খায় নাই। এজন্য জ্ঞানীরা বলে খায় বেশি দরিদ্রার ঘুম বেশি জানোয়ারে। যারা আল্লাহওয়ালা তারা ঘুমায় না, ঘুমাইলে পরম বন্ধু আইয়া যদি আবার জায়গা ঘুমের মধ্যে এলেগা সব সময় অপেক্ষা করে। তাই বলা হয়েছে এইভাবে শেখপুরীত যখন তপস্যা করতেছে, একটা কাক এসে বলছিল আমার কিছু দাও না, বলে যেখানে খুশি সেখানে খাও, যেখানে ঠোকর দেয় সেখানে ব্যথা টকত করে উঠে। আরে তোমার শরীরে কোনো গোস্ত নাই কিছু না, আমার ঠোঁটের মধ্যে ব্যথা লাগলো, আমার ব্যথা দিলে কেন? আমার দুটা চোখ আছে, একটা চোখ খাও আর একটা চোখ থাও। আমার দুঃখিনী মা বাড়ি আছে, আমার মায়ের আদেশে তো আমি আসছি বনে, একটা চোখ থুয়ো যায় আমি জানি আমার মার চেহারাটা বাড়ি যায় দেখতে পাই, মা ছাড়া তো কেউ নাই। তাই একটা চোখ কাক খেয়ে গেল, সে কোনো আপত্তি করলো না। বাবা আল্লাহর প্রেমে যে দিওয়ানা হয়ে যায়, তখন তারে কে কাটলো, কে কুটলো, কি করলো না করলো, এগুলি তার আর অনুভূতি থাকে না, ফিলিংস থাকে না। দেখেন নাই মনসুর হাল্লাস রে কি করলো, রক্ত ঝরাইলো কাটে কাটে, আর সে হাসে, সবাই বলে তোমার ব্যথা লাগে না, কই লাগবো কে, আমি প্রেম করছি না আমার বন্ধুর সাথে, আমি প্রেম করছি, প্রেম করে আমি সব কিছু ত্যাগ করছি, এখন আমি পরম বন্ধুর বাসরে যাইতাছি, এর চেয়ে বড় আনন্দ আর কি থাকে কি? আমি তো সাকসেস, আমি আমার তো সফলতা, আমার পরম বন্ধু তো আমাকে কবুল করে নিছে, তা না হইলে লোকে আমারে কাটে কুটে জ্বালায় পুরায়, যেই প্রেমের মধ্যে দুঃখ নাই, কষ্ট নাই, জ্বালা নাই, সেই প্রেম কখনো হতে পারে না। যারা আল্লাহওয়ালা আল্লাহর প্রেমিক, তারা বলে যে সয় কষ্ট সে হয় শ্রেষ্ঠ, যে সয় দুঃখ সেই তো হয় সুখ, যে সইতে পারে জ্বালা সেই তো পাইতে পারে বিজয়ে মালা মালা। আমার ওলিয়া উলিয়া আমার নবী রসুল গাউস কুতুব বলেন তো কষ্ট কে করে নাই, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে, আমার দয়াল নবী আঘাত খেয়েছে পাথরের আঘাতে আঘাতে, মাথা ফেটে রক্ত ছুটেছে, কত অনাহারে কাটাইছে। আমার গাউস পাক 11 বছর পর্যন্ত একটা ভাঙ্গা দালানের উপরে সে সাধনা করছে, এত বড় ওলি। আমার খাজা বাবা 20 বছর পর্যন্ত মুর্শিদের সাথে হাঁটছে, আর মাথার মধ্যে একটা টিনের চুলা লইয়া আগুন, তার উপরে তাওয়া রুটি ছেকছে আর হাঁটছে খালি পায়। 20 বছর পর্যন্ত মুর্শিদের পায়রবি করছে, মুর্শিদের খেদমত করছে, মুর্শিদের কাপড় চোপড়গুলি নিজে পরিষ্কার করে দিছে, মুর্শিদের বাড়ির যত আবর্জনা সেগুলি পরিষ্কার করছে। এগুলি করার দরকার ছিল না তারা রুহানি জগতে উলিয়া উলিয়া, এটা হলে আমাদের মতো পাপি তাপিদেরকে শিক্ষা দেওয়া। মুর্শিদের বাড়িতে যত আবর্জনা পরিষ্কার করবে ততই আপনার দেহরাজ্য থেকে আবর্জনা পরিষ্কার। তাই দয়াল বল
বছর কইরা বাবা তিন বারো হয়, ছত্রিশ বছর পরে সে যে ঘরে চইলা যায়। ঘরে যখন চইলা গেল মা দুঃখিনী বলে, শুনো শুনো বাবাই আমি বলতেছি প্রাণ খুলে, মায়ের খেদমত হইয়া গেছে ঋণ মুক্ত হইছো, আমার যত কথা ছিল সব মান্য করছো, এইবার তুমি খোদার দেখা যদি পাইতে চাও কামেল একজন গুরুর কাছে জলদি চইলা যাও। শুনেন শুনেন আউয়াল ভাই, অনেকদিন পর দেখা, এতদিনে কোথায় ছিলেন আমরা ভাবছি একা একা, এইদিকে গান করতে এলে আমার আউয়াল ভাই মাইক লাগে, বাইনা নেওয়ার সময় আমরা বইলা দিতাম আগে, আমার আওয়াজটা একটু বাড়াইয়া দেন গেছি দুর্বল হইয়া, এই বুড়া কালে প্রতি রাত্রে গান বাইরে গাইয়া, ওরা ও তো রোজ রোজ ধরে দুহারি, আরে ওদের তাও বাড়াইয়া দেন অনুরোধ করে আউয়াল ভাই। আমার বড় ভাই আব্দুর রহিম হারমোনিয়ামটাও একটু পুরান, এই কারণে ওর হারমোনিয়ামের আওয়াজটাই একটু বাড়া। এইবার আমার শেখপুরি কাগজ দিয়া কিস্তি বানাইয়া, আরে পুয়ালি কলমদারের দিকে চলছে ধাইয়া, জানালার বাইরে মাথা দিয়া দেখতে আছে তাই, ওই শেখ ফরিদকে মুরিদ করার আমার সাধ্য নাই, আমার চেয়ে বেশি কামেল গেছে সে তো হইয়া, মায়ের খেদমতে গেছে সে যে আউলিয়া হইয়া, আরে মায়ের খেদমত যেই পোলাই করে হ্যাঁ কি হলি না হইয়া পারে। আমার আল্লাহ বলে আমি মায়ের দোয়া সবার আগে কবুল করি, মায় যদি কোনো পোলারে কয় তুই ওলি, আল্লাহ কয় আমি তারে ওলি বানাইয়া, মায়ের কথা আল্লাহ তালা এত পছন্দ করে, কারণ মায়ের গর্ভে দশ মাস দশ দিন পর্যন্ত মায় যে কষ্ট স্বীকার করেছে এত কষ্ট কেউ স্বীকার করে নাই, তাই বলে কলন্দার বলে সে তো ওলি হয়ে গেছে, তারে বায়াত করার আমার শক্তি নাই। শোনো শোনো আল্লাহ আমি তোমারে দেই কইয়া, ওই যে আসতেছে কাগজের কিস্তি বানাইয়া, তার কিস্তিটা যেন ঘুইরা যায় আমি তোমারে দেই কইয়া, সাথে সাথে কিস্তি খানা যাইতাছে ঘুরিয়া, শেখ ফরিদ কয় আল্লাহ গো আমি তোমারে দেই কইয়া, যেই জন নাকি আমার কিস্তি দিয়াছে ঘুরাইয়া, তার মাথার মধ্যে যেন বড় বড় দুটা শিং যায় গজাইয়া, ওরে সাথে সাথে শিং গজাইল শুনে না আমার ভাইয়া। ও বাবা যদি শেখ ফরিদ ওলি না হইতো তাহলে কে আল্লাহ তার কথা শুনতো, ওলি হয়ে গেছে, ওলি হবার পরও তার একজন মুর্শিদ ধরা জরুরি, যে গুরু ধরলো না সে আমার রসুলের কথা শুনলো না আল্লাহর কথা শুনলো না, সে গুরু ধরলো না সে অভিভাবক পাইল না রসুল পাইল না আল্লাহ পাইল না, তার এবাদতের কোনো স্বীকৃতি হইল না, একমাত্র মাথা নত করে নাই ইবলিস শয়তান, সে হইল চরম ব্যাদক, আজ পর্যন্ত যে গুরুর না ধইরা আল্লাহরে পাইতে চায় তার চরিত্রটা হইল ওই শয়তানের মতো ইবলিসের মতো।
চেতন গুরু না ধইরা ডাইরে খোদারে পাইবেন না, খোদাই মাধ্যম ছাড়া আপনারে দেখা দিব না, মাধ্যম লাগবে। তাই বোয়ালি কলন্দার ডাক দিয়া কয়, আল্লাহ গো সেই নৌকা আইতে দাও, তা না হইলে ভিতরেতে পাই নাই আমি ভাওরে। ভিতরে মাথায় আমার কবু নাহি যায়, আরে নৌকাটারে থামাইয়া পড়ছি বেকাদায়। সাথে সাথে নৌকা খানা আসিতেছিল, এমন সময় শেখ পরি দিয়ে দুয়া কইরা দিল, শিং দুইটা যেন আল্লাহ যাই রে খুশিয়া, আমার কিস্তি নৌকা চলছে ভাসিয়া। কিস্তি যাইয়া ভিড়ল বাবা বল কলন্দরের ঘাটে, ধীরে ধীরে চলল যাইয়া তাহার নিকটে, যাইয়া বলে আমায় আপনি মুরিদ কইরা লন, জলদি কইরা মনের কথা ভাঙ্গা চুইরা কন। বলে কলন্দার গায়িকা বলে শেখ পরিদের কাছে, তোমায় মুরিদ করার আমার ভান্ডে কি আর আছে গো, ভান্ডে কি আর আছে গো। কুতুবুদ্দিন বুকের কাকি তাহার কাছে যাও, তাহার কাছে যাইয়া তুমি মুড়িতে একটু হও গো। চলে গেল মুড়িত হইয়া যায়। এখানে আমি একটু কাইটটা সাইটটা বাইটটা ঘুরে দিলাম, কারণ যেই ইতিহাস শুরু করছি এটা আমি বলতে বলতে আমার অনেক সময় লেগে যাবে, আমার বাচ্চা কাচ্চা সারা রাত্রি থাকতে পারবে না, আরও কাজকর্ম আছে, সেজন্য যাইতে হবে, মায় আবার বাজারও পাঠাই দিতে পারে, তাই না, অনেক কাজকর্ম আছে। তো এটুকু আমি বলি, এইবার আমার শেখ ফরিদ রহমতুল্লাহ হে চলে আসে, কি বলবো, 12 বছর পর্যন্ত মুর্শিদের অজুর পানি গরম করছে, তাও তাহাজ্জুতের অজুর পানি, কথা দিছে 12 বছর অজুর পানি গরম করবা, একদিন যদি বাকি থাকে সেদিন থেকে আবার 12 বছর লাগবে। মুরিদ হওয়া কি বাড়ির কাছের কথা, বহুত কঠিন বিষয় বাবা। আরেকটা কথা কই, গোপন কথা, দেখলেই চেনা যায় যে সে আমার ভালোবাসার মানুষ, এমন একটা ডিউটি দিয়া দেয় যাতে ঘুরা ফিরা গুরু তারে দেখতে পারে, আছে একটা, এটা একটা কৌশল কৌশল। আর কিছু ভক্ত আছে তারা জীবন খেলাপথ দিতে চায় না, কেলেকে খেলাপথ দিলে গুরুর কাছ থেকে দূরে যাইয়া তারা আবার কিরানি করতেইব, যখন তখন গুরুর কাছে আইতে পারবো না। সে কয় বাবা আমার এই ঝামেলাটা দিয়েন। অনেকে কিন্তু মুর্শিদে ভালোবেসে মুর্শিদের বাড়িতেই গোলামি করতে চায়, তাই 12 বছর হইতে একদিন বাকি ছিল তার, এদিক দিয়া ঝড় বৃষ্টি নামিল রে আর, ঝড় বৃষ্টি হইয়া বাবা আগুন নিভে যায়, পানি গরম করবে বাবা আগুন পাই কোথায় রে, আগুন পাই কোথায় রে, আগুন পাই কোথায় রে। হঠাৎ করে চলে গেল নদীর কিনারে, ছায়া দেখে নদীর ওপারে ছোট্ট একটা ঘরে, সেইখানে টিপটি পাইয়া বাতি জ্বলিতেছে, ঝাঁপ দিয়া পড়ল বাবা ওই নদীর মাঝে, নদীর মাঝে ঝাঁপ দিয়া সে ঘরে চলে যায়, যাইয়া বলে মা গই আমি দাঁড়াইছি গো ভাই, একটুখানি আগুন দাও গুরুর বাড়ি যাব, অজুর পানি গরম কইরা মুর্শিদকে দেব, মা গো মুর্শিদকে দেব, মা গো। হাই হাই রে, বহুত দিন পরে একটা পুরুষ পাইলাম, আর তুই মা কইয়া তোমার মাথায় বাড়ি দিয়ে দিবি। আমার অনেক যৌবনের একটা খায়ের ছিল, তুই যদি আমারে পূরণ করে দিতি, কই তুমি না আমার মা, মার ছেলে আমরা, কই এইটাই তো বেজাল বাজাইছস। তখন আগুন নিয়ে আসলো, এই বৃদ্ধাঙ্গুলির একসাথ করে এখানে আগুন নিয়ে আসলো, দেখেন এখানে কেমন চুম্বন করলে কই চলে যায়।
কুতুব আগুন নিয়া আসতেছে, গরম করে দিছে, জিগাই কিরে আগুন পাইলি কই, কয় ওই পারে এক মেয়ে সে আগুন নিয়ে বসাছিল, গেলি কি দিয়া, কয় কি জানি জাপ দিলাম পর বুকের মধ্যে জানি কি আইয়া লাগ, বাবা বুকের মধ্যে কিছু লাগে নাই, আমি আমার ভক্তকে উদ্ধার করার জন্য আমি মরা মানুষ হইয়া চিত হইয়া ভাসতেছি, পুরুষ যদি মরে পানিতে সে থাকে উপত হইয়া, আর আমি প্রেমের মরা মরছি তল্লাই গাইলে গা চিত হইয়াছিলাম, তুই জানি আমার বুকের উপরে আইসা নদী পার হইতে পারো, ওখানেই তো ফায়ে যায় আসা যাওয়া করেছে মুর্শিদের বুকের, তাই যে নাকি এক গুরুর শরণাপন্ন হয় সে কোনোদিন বিফল হতে পারে না, মুর্শিদ তাকে উদ্ধার করে শত বিপদে যদি পরে নগদ, আর নগদ মুশকিলে পড়বেন চোখ বন্ধ করে খালি যার পায় রবি করেন যার দোহাই দিয়া চলেন তার নামটা স্মরণ করবেন, চোখ খুলতে খুলতে রহমত উপস্থিত হয়ে যাব, যার আছে সে সে পাইব, যার নাই হ্যাঁ কোন রূপ ধরে ডাকবো কার নাম ধরে ডাকবো, তাহলে সময় থাকতে ওরকম একজন বান্ধবের শরণাপন্ন হইতে হয়, ডাক দিয়া কয় তুমি যাও গেছো পীর হইয়া, পীর আম্মা আসছে একটা, এখানে একটু কথা ছুট পড়ে গেছে, ছুট পড়ে গেছে, ওই একটা চোখ বাকি ছিল ওই মেয়েটা বলছিল তুই যখন আমার যৌবনের খোদা মেটাবি না তাহলে চোখটা আমারে দিয়ে যা, এই বাকি চোখটাও ওই মেয়েকে দান করছিল, তখন তার জ্ঞান নয়ন খুলে গেছিল, অবশেষে মুর্শিদ কাবলা বলে তোরে বিদায় করুম তোর গুরুমার কাছ থেকে একটু বিদায় নিয়ে যা, তখন পানদানের মধ্যে রুমাল দিয়া ঢাইকা বলল নে সাকরে তোর লেগা একটা জিনিস আনছি, চাইয়া দেখে যেই চোখটা ওই পারে দিয়েছিল সেই চোখটা, বলল মা গো আমি তো একটা মেয়ের কাছে এই চোখ দিয়েছিলাম, বলে মেয়ে অন্য কেউ না বাবা রে আমি ছিলাম, তুই গুরুর প্রেমে কতটুক অটুট অখণ্ড দেশে যাইতে পারছস ওইটাই ছিল তোর প্রেমের, ওই পরীক্ষার জন্য আমি ওই পারে গেছি, যাই হোক এই হইল শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহে, তার একজন ভাগিনা ছিল নাম ছিল তার আলাউদ্দিন আল সাবেরি, যখন তার 3 বছর বয়স হয় পিতা তাহার মারা গেল, শুনেন সেই বিষয়ে, বাবা গেল মারা তারা দুনিয়াদারিতে, দুনিয়ার ধনদৌলত ছিল না, নবীর বংশ, বাবা মারা গেছে ঘরে খাবার নাই, মায়ের কয় মা আমারে দুগো ভাত দাও, মা এখন সন্তানকে কি দিয়া বুঝাইব, কতগুলি পাথর গুঁড়া কইরা হাড়ির মধ্যে দিয়া ঢাকনাদা ঢাইকা জাল দিতাছে, আর কইতাছে বাবা একটু খেলায় আসো ভাত হইতেছে, মানে একটা কৌশল করতেছে, খেলতে খেলতে বাবা আইয়া ঘুমায় পড়বো তাইলে আর জ্বালাতন করবো না, খেইলা কয় মা ভাত হয় নাই, কয় না বাবা আর একটু হোক, তখন সে রাগ হইয়া 3 বছর বয়সে ঢাকনাটা উঠায় কয় তোমার ভাত হইতে কত দেরি লাগে, যখন ঢাকনাটা উঠাইছে তখন চাইয়া দেখে ভাত, আমার আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো মা তো কইছে এই হাড়ির মধ্যে ভাত আছে, এই হাড়ির মধ্যে ছেলেটা ঢাকনা উঠায় যদি ভাত না পায় তাহলে আমার মার জবানটা মিথ্যা হয়ে যায় না, মায়ের জবান কোনোদিন আল্লাহ মিথ্যা করতে চায় না, এই জন্য আল্লাহ মাকে গুরুত্ব দিয়েছে যে সন্তানের জান্নাত একমাত্র মায়ের পদতলে, এই জান্নাতের লেগে মায়ের কষ্ট দিয়ে আমি ওহনে যাই এহেনে যাই আবাদত করি বন্দিগি করি, অথচ আল্লাহ বলছে মায়ের পদতলে সন্তানের জান্নাত, যেই সন্তান প্রতিদিন মায়ের পায়ে ভক্তি দিব সে যেন জান্নাতে স্পর্শ পায়, মা যদি সন্তানকে জড়াইয়া ধরে নগদ জান্নাতের সুখ আপনি পাবেন, আমরা কাছের জান্নাত হইয়া তারে কষ্ট দিয়ে অবাধ্য হইয়া আমি ইবলিশের কাজ করি, তাই মায়ে ভাবে এমন ছেলে বাড়ি রাখা যাবে না, আমার ভাইয়ের কাছে দিয়া আসবো দেরি করবো না,
ভাই হইল শেখপুরি এতিমখানা রয়, যাইয়া বলে ভাই গই আমি বলতেছি তোমায়, ছোট্ট বাচ্চা ছেলে তারে লালন পালন করো, মানুষেরই মানুষ কইরা তুমি তারে গড়ো, তোমায় আমি দিয়া গেলাম ও গই আমার ভাই, এতিম হইয়া গেছে ছেলে তোমারে জানাই, ডাক দিয়া কয় তিন বছরের বাচ্চা একটা ছেলে লালন পালন করবো কেমনে তুমি দাও তা বলে, ও বোন তুমিও থাকো থাকো, তুমি এতটুক বাচ্চা আমার কাছেই বসা থাকবো, আমার আরো কাম কাজ আছে না। মা যখন রইছে তখন গুইরা গুইরা খালি মার কাছে যায়, মা একটু বসো তোমার একটু দেখি, ওই বাচ্চা ছেলে কয় মা তুমি একটু বসো তোমার একটু দেখি, মাই গিয়া কয় ভাই এক বাড়িতে দুই গুরু থাকতে পারে না, মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজিনে সে পায়, তুমি হইরা তার আখের রাতের কাণ্ডারি আমার দায়িত্ব, এই জন্য আমি তোমাকে দিয়েছি, ও ঘুরা ফিরা আমার চেহারা দেখতাছে কিন্তু তার তো অঙ্কন করতে হবে মুর্শিদের রূপ। মা চলে গেছে, এখন আস্তে আস্তে একটু বড় হয়েছে, শেখপুরিত বলছে এই আলাউদ্দিন তুমি আমার বাড়িতে এতিমখানায় তুমি ১২ বছর পর্যন্ত এতিমদের খাওয়া, এতিমদেরকে খাওয়ায় ১২ বছর হয়, ১২ বছর পরে আইসা মা জননী কয় কোথায় আমার বেটা আইরে কাছে আয়, আজকে ১২ বছর পরে আসছে তোর দুঃখী মায়, পরাণটা কেমন জানি উঠিল জ্বলিয়া, চক্ষু ভইয়া দেখবো তোরে পরাণ ভরিয়া, আলাউদ্দিন সামনে যাইয়া যখনই দাঁড়ায় চাইয়া দেখে গোস্ত নাই রে তাহার গায়, হাড্ডি হইয়া গেছে দেহ মাংস গায় নাই, তাই দেখিয়া মা জননী কাইন্দে উঠল তাই, যাইয়া বলে ভাই গো ও গই আমার ভাই, ওরে এতিম ছেলেকে দিয়া গেছি তোমার বাড়ি তাই, মামার বাড়ি লালন পালন খাইয়া দাইয়া হবে, চাইয়া দেখো কি অবস্থা কইরা দিস ভগে, আমার ভাই এই তোমার ব্যবহার, আমার দুঃখী ছেলে এতিম ছেলে মামার বাড়ি খাবে, আজকে তুমি সেই ছেলেটাকে দেখো কি করছো, হাড্ডি ছাড়া কিছু নাই তার গায়ে, ডাক দিয়া কয় আলাউদ্দিন তোমার এই অবস্থা কেন তুমি খাও নাই, দুই চোখের পানি ছেটাতে বললো মামা ১২ বছর আগে আপনি আমারে কইছেন আলাউদ্দিন তুমি ১২ বছর কি করবা এতিমদের খাওয়াইবা, আমার তো আপনি একবারও বলেন নাই তুমিও খাইও, আপনার বাড়ির খাবার আপনার অনুমতি ছাড়া যদি খাই তাহলে সেই খাবার আমার জন্য বৈধ হবে না, আমি আপনার নামে জিকির করে জপনা করে আমি এইভাবেই কাটাইছি, আমার কোনো সমস্যা হয় নাই, আত্মা বৃদ্ধি পেয়েছে আত্মা শক্তিশালী হয়েছে, তাই বুকের মধ্যে চাপ দিয়া তারে সেই এলমে তাসাব এবং জালালি ফায়েজ দিয়ে দিল, জালালি ফায়েজ অলিয়া উলিয়া হয়ে গেল, এইবার শেখপুরিদের বোন বলে আমার ছেলে বড় হয়ে গেছে তোমার মেয়েটাকে বিয়ে দাও, কয় বোন রে আমার আলাউদ্দিন দুনিয়াদারি নারীর সঙ্গ করার মতো ওর মনটার নাই, ওর কাছে গুরু ছাড়া আর রূপের কোনো স্থান নাই, যে নাকি গুরুকে ভালোবাসে গুরুর রূপ ছাড়া যত বড় সুন্দর হুরি হোক পুরি হোক ওগুলির কোনো ঠাই নাই, ভক্তের কাছে একমাত্র গুরুই সুন্দর, তাই বলল তোমার আলাউদ্দিন বিয়ে করতে পারবে না, তখন বোনে বলে আমরা গরিব মানুষ তাই তুমি হয়তো বিয়ে দিবা না, এই বোনের এই কথাটা রক্ষা করার জন্য বিয়ে দিয়ে দিছে, বাসর ঘরে গেছে সে তো গুরুর ধ্যান ধরে বসে আছে, তখন ওই স্ত্রী বারবার একটু গায়ে হাত দিয়ে বলে স্বামী আজকে বাসর রাত, আজকে যেই রজনী এটার মতো রজনী আর আসবে না, আপনি আমার দিকে একবার তাকান আমি তো সাইজা গুইজা বসে রয়েছে আপনার জন্য, যখন নাকি আলাউদ্দিন এক নজর তাকাইছে তাকানোর সাথে সাথে গায়ে আগুন লেগা পুইরা ছাই হয়ে গেছে, ধাউ ধাউ করে আগুন লাগছে, লাগার পরে আলাউদ্দিনের মায় বলে বেটা আমার ভাইয়ের
মেয়েটা কত অনুরোধ করে তোমার সাথে বিয়ে দিলাম, অথচ তুমি তারে পুইরা ছাই বানায় দিলা। তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এসে বলে, বোন আমার কোনো আপত্তি নাই, আমি তোমার আগেই কইছি যে ওর যেই জালালি ফায়েস, এই ফায়েস দিয়া যার দিকে তাকাবে সেই পুড়ে শেষ হয়ে যাবে, থাকবে শুধু মুর্শিদ। মুর্শিদ ছাড়া কেউ এই আগুন সহ্য করতে পারবে না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তখন সে ওই ছাইগুলি হাতে নিয়া একটা ফুদিছে, সেখান থেকে একটা পাখি হয়ে গেছে, সেই পাখি ভারতবর্ষে কগনাথ পাখি। আমার বলছে না যে ছাই দিয়া কি বানায় দিল, এটা হইল বেলায়েতের পাওয়া। এই কথাটাই আমার কাছে জিজ্ঞাসা ছিল, আশা করি বলার চেষ্টা করি। শেষ করলাম, প্রশ্ন করছি মাত্র দুইটা, এক ঘন্টা সময় লাগছে জবাব দিতে, আর আমার আম্মায় প্রশ্ন করছে আমার সাইডটা, এক ঘন্টাও সময় লাগে নাই। তার মানে আমি একটু কইলাম যে আমি কিন্তু আমরেরই ছাত্রী, আপনার কাছ থেকে তো কিছু হলো শিখছি, এমন প্রশ্ন করে দিবু সারা রাত লাগবো খালি আপনার জবাব দিতে, আমি খালি শুয়া ঘুমাবো। এর লেগে আপনি আমার সাইডটা করছেন আর আমি আপনার দুইটা করলাম। তারপরে কই আরো সময় বাকি আছে, জবাব দিতে গেলে আরো সময় লাগবে। তাইলে বুঝেন আমি কার মাইয়াটা। তো যাক, বেশি কথা বলবো না, তো এখন বিচ্ছেদের সময়। আমার মাঝনুনি খুব সুন্দর করে বিচ্ছেদ গান করলেন, আমিও চেষ্টা করব একটু বিসর্জন করব। আমি দুটি গান করব, যেহেতু আমার ভাই বলেছেন উনি এই দিনে এই মা হারিয়েছেন, আমি মায়ের একটা গান করব, একটা আগে বিচ্ছেদ গান গাই।